আমার মায়া টাকার লেগে আমি পড়াইতে পারি না এসএসসি তে ক্লাস আনছে তারপর আমার মায়া আমি মাইশের কাছে দিয়ে দিছি টাকার লেগে ভর্তি করতে পারি না এবার কা ইন্টারে ভর্তি করতাম কিন্তু টাকার বিনিময়ে আমার মেয়ে আর মাইশের বাসায় আমি দিয়া থুছি কাজ করে ভাত খাই বাড়লাম মন্দ কোনো খাওয়াইতে পারি না বই কিনা দিতে পারি না কোনোটা মেধা ছাত্র লিখিব আমি তো পড়াইতে পারি না এই কারণে হনে আমার আর শক্তি নাই আমি অনেক মেয়েরে দেখতে মন চায় কিন্তু মায়ের মেয়েরে দেখুন করতাম খাওয়াইতে তো পারি না সেরিয়ে কয় মা তোমার কাছে তো আমার তো যাইতে মন চায় না মা তুই এখানে থাকলে খাবি কি তোরা তো আমি একটা শ্যাম্পু ওই কিনে দিই একটা সুন হয়ে যে কিরিম দুধ ডলা দিয়ে থুইছি মায়ের কয় মা আমার না খাওয়ান লাগবো না আমার না যাইতে মন চায় না যাও না দেখা কয়ে গেছে আমি কিছু কই নাই মাতন কই মাগো আমার সেরিয়ে কথা কই আমার কাছে আমার মায়া থাকবো আমি আমার মায়ের আমার একটা ভালোমন্দ দেখবো আমি মায়ের ভালোমন্দ দেখব সুখ আছে সন্তান কাছে না থাকলে কিছু ভালো লাগে না ভালো লাগে আপনারা যেন আমার ছেলে মেয়ের জন্য যা করতেছেন করছেন আমি আপনাগুলি পরাণ খুললা মন খুললা দোয়া করমু আমি আপনাগো কাছে চিরকৃতজ্ঞ থাকমু আমি নামাজ পড়ে আপনাগো লিগা দোয়া করমু আমি চিরজীবন যতদিন আল্লাহ আমার বাঁচা রাখে আমি আপনাগো লিগা দোয়া করমু আপনারা যে আমার 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 মার্কে মায়ের কাছে আইনে দিয়েছেন আর আমার লেখাপড়ার ব্যবস্থা করে দিয়েছেন এই জন্য আমি আপনাদের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো আর নামাজ পড়লে দোয়া করবো আপনারা দোয়া করবেন আমি যাতে ভালো করে লেখাপড়া চালা যেতে পারি